এই মুহূর্তে আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রোজ বাংলা। দেখে নেব আজকে রাজ্য দেশের এক্সক্লুসিভ সংবাদের শিরোনামগুলি শুরুতেই এক নজরে, তারপরে যাব বিস্তারিত খবরে। নরেন্দ্র মোদীর মুকুটে নয়া পালক, ভ্লাদিমির পুতিনের হাত থেকে নিলেন রাশিয়ার সর্বোচ্চ অসামরিক সম্মান। নৃশংস খুনিকে আলিঙ্গন করছেন বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের নেতা নরেন্দ্র মোদী, আক্রমণ ইউক্রেনের প্রেসিডেন্টের। মুনাফা লুটতেই মজুদ, আগামী 10 দিনের মধ্যে দাম কমাতে হবে সমস্ত শাক সবজির, আলুর দাম কমাতে কঠোর নির্দেশ মমতা ব্যানার্জির। এবার জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়ার পর টিভি দর্শকদের পালা, ফোনের পর এবার বাড়ছে টিভি দেখার খরচ অনেকটাই, 10% পর্যন্ত বাড়ছে খরচ। বাবা রামদেবের পতঞ্জলির 14টি পণ্যের ওপর নিষেধাজ্ঞা জারি, বাজার থেকে উঠিয়ে নেওয়া হচ্ছে পণ্য, পতঞ্জলির এই পণ্যগুলি ব্যবহার করলে পড়বেন আপনিও সমস্যায়। অপরদিকে মুম্বইয়ে মোদী মমতা সাক্ষাৎ, হচ্ছে বৈঠক জল্পনা, হাতে হাত রেখে চলন্ত ট্রেনের সামনে শুয়ে পড়লেন বাবা এবং ছেলে, মর্মান্তিক মৃত্যু মহারাষ্ট্রে বাবা এবং ছেলের। 2019 সাল থেকে বিজেপিতে বারংবার যোগ দিতে অপ্রাণ চেষ্টা চালাচ্ছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ, বোমা ফাটালেন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে, সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত্যু 18। স্কুলে ঢুকে তৃণমূল উপপ্রধানের চরম হামলা, মহিলাদের মারধর, শ্লোতাহানির অভিযোগ তৃণমূল উপপ্রধানের বিরুদ্ধে, উত্তেজনা গোটা এলাকায়। চলবে ভারী বৃষ্টি, আজকে লাল সতর্কবার্তা জারি উত্তরবঙ্গের জেলাগুলি জুড়ে। দক্ষিণবঙ্গের পরিস্থিতি কেমন থাকবে বিস্তারিত জানাবো, শেষ পর্যন্ত জুড়ে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল রোজ বাংলার সাথে। নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, পাশের বেল আইকনে ক্লিক করবেন সংবাদগুলো নিয়মিত সবার প্রথমে দেখবার জন্য। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুকুটে নয়া পালক, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হাত থেকে নিলেন রাশিয়ার সর্বোচ্চ অসামরিক সম্মান। মনোনীত করা হয়েছিল কয়েক বছর আগেই, মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেই দেশের সর্বোচ্চ অসামরিক সম্মাননা প্রদান করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। ভারত রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার জন্য নরেন্দ্র মোদীর হাতে এই সম্মাননা তুলে দিলেন ভ্লাদিমির পুতিন। ভ্লাদিমির পুতিনের হাত থেকে সম্মান গ্রহণের পর নরেন্দ্র মোদী জানিয়েছেন, 140 কোটি ভারতবাসীর জন্য এই সম্মান দুই দেশের মধ্যেকার শতাব্দী প্রাচীন বন্ধুত্বের প্রতিফলন। গত 25 বছরের পুতিন জমানায় ভারত রাশিয়া সম্পর্ক আরও নিবিড় হয়েছে বলে দাবি করেছেন নরেন্দ্র মোদী। প্রসঙ্গত 22তম ভারত রাশিয়া বার্ষিক সম্মেলনে যোগ দিতে দুদিনের সফরে সোমবার মস্কো পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার স্বাগত জানাতে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছিল পুতিন সরকার। দুই রাষ্ট্রনেতার বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে। মঙ্গলবারই রাশিয়া থেকে অস্ট্রিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন নরেন্দ্র মোদী। তবে ভারতের প্রেসিডেন্ট নরেন্দ্র মোদীর এই রাশিয়া সফরকে প্রবল আক্রমণ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। নৃশংস খুনিকে আলিঙ্গন করছেন বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের নেতা নরেন্দ্র মোদী, এভাবেই চরম আক্রমণ ভারতকে করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। 5 বছর পর রাশিয়া সফরে সোমবার মস্কো পৌঁছন নরেন্দ্র মোদী। ওই দিন রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে 3 জন শিশুসহ মোট 35 জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ প্রসঙ্গ উল্লেখ করে নরেন্দ্র মোদী রুশ সফরকে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভালোদিমির জেলেনস্কি। এক স্যান্ডেলে ধ্বংসাবশেষের একাধিক ছবি পোস্ট করেছেন তিনি, লিখেছেন, বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের নেতাকে সবচেয়ে নৃশংস অপরাধীকে আলিঙ্গন করতে দেখা ভীষণ হতাশাজনক, শান্তি প্রচেষ্টার জন্য একটি বিধ্বংসী আঘাত। মঙ্গলবার মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে জড়িয়ে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জেলেনস্কির ইঙ্গিত যে ওই ছবির দিকে তা একেবারেই স্পষ্ট। তবে নরেন্দ্র মোদী পদক্ষেপ নিয়েছেন, বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসেবে যুদ্ধ সমস্যার সমাধান নয়, ভারত শান্তির পক্ষেই, পুতিনকে বার্তাও দিয়েছেন নরেন্দ্র মোদী। যুদ্ধ কোনো সমস্যার সমাধান হতে পারে না, ভারত সর্বদাই শান্তির পক্ষে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানিয়েছেন কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী জানিয়েছেন, যুদ্ধ কোনো সমস্যার সমাধান নয়, শান্তির কোনো বিকল্প নেই, যুদ্ধ নিয়ে অন্যরা কী ভাবছ তা নিয়েও আলোচনা করতে হবে। এদিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন নরেন্দ্র মোদী। মোদী আরও বলেন, যুদ্ধ হোক বা জঙ্গি হামলা, মানবতাকে ধ্বংস করে এগুলি, তবে অসহায় শিশুরা মারা গেলে সেটা বেদনাদায়ক হয়, এই ঘটনা মানবতাকে ধ্বংস করে। মুনাফা লুটতে মজুদ, আগামী 10 দিনের মধ্যেই দাম কমাতে নির্দেশ, কঠোর নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। আগামী 10 দিনের মধ্যেই সমস্ত শাক সবজির দাম কমাতে কঠোর নির্দেশ, আলু পেঁয়াজ সহ প্রায় সমস্ত সবজির দাম আকাশ ছোঁয়া। যে টাকায় আগে ব্যাগ ভর্তি বাজার করা যেত সেই খরচও এখন ব্যাগ অর্ধেক ভরে না। এই অবস্থায় আমজনতার স্বার্থে কড়া অবস্থান নিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
দাম নিয়ন্ত্রণের জন্য গঠিত টাস্ক ফোর্সের সদস্যদের তার নির্দেশ, আগামী 10 দিনের মধ্যেই দাম কমাতেই হবে। তিনি জানান, মুনাফা লুটতেই বিভিন্ন দ্রব্যমূল্য মজুত করা হচ্ছে, এভাবে সবজি সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য বৃদ্ধি রাজ্য সরকার বরদাস্ত করবে না। মঙ্গলবার নবান্নে আয়োজিত বিশেষ বৈঠকে ব্যবসায়ীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, আমি হ্রাস টানার চেষ্টা করলে তার ফল ভালো হবে না খারাপ হবে সেটা বুঝে নেবেন, মুনাফার তো একটা সীমা থাকবে। এদিন বৈঠকের শুরুতেই আধিকারিক টাস্ক ফোর্সের সদস্য বাজার কমিটির কর্তাদের মুখ্যমন্ত্রী বলেন, সবজির দাম এতটা বাড়ল কেন? মানুষের হেসেলে টান পড়েছে, এমন অবস্থা হয়েছে যে লোকে বাজারে যেতে ভয় পাচ্ছে। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, কেন্দ্রে নতুন মোদি সরকার শপথ নেওয়ার পর শাকসবজির দাম, দ্রব্যমূল্যের দাম আরও বেড়েছে অনেকটাই। এছাড়াও রাজ্যের হিমঘরগুলিতে 45 লক্ষ টন আলু মজুত থাকলেও আলুর দাম বাজারে এত কেন? এই প্রশ্ন তুলেছেন মমতা ব্যানার্জি। বলেন, চাষিরা কেজিতে 15 টাকা দাম পেলেও বাজারে আলু বিক্রি হচ্ছে 45 টাকা কেজি দরে, এর পেছনে বড় চক্র রয়েছে। দাম কমাতে মাসে 6 লক্ষ টন করে আলু হিমঘর থেকে বার করার ব্যবস্থা করতে হবে বলে নির্দেশ দিয়েছেন মমতা ব্যানার্জি। এছাড়া নাসিকের পেঁয়াজের ওপর নির্ভরতা কমিয়ে রাজ্যে উৎপাদিত পেঁয়াজ বাজারে সরবরাহের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে এক ধাক্কায় 30% পর্যন্ত দাম বাড়িয়েছে জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়া। এবার পালা টিভি দর্শকদের, ফোনের পর বাড়ছে টিভি দেখার খরচ, প্রবল সমস্যায় আম জনতা। মোবাইল রিচার্জের খরচ যন্ত্রণা এখনও দগদগে, এবার জ্বালা ধরাচ্ছে টেলিভিশন, কারণ সাধারণ মানুষের টিভি দেখার খরচ এবার লাফিয়ে বাড়তে চলেছে। একদিকে চ্যানেল কর্তৃপক্ষ দাম বাড়ানোর পথে হাঁটছে, অপরদিকে টেলিকম নিয়ন্ত্রক সংস্থা ট্রাই যে নিয়ম আনছে নতুন করে, তাতে অনেকটাই বাড়ছে টিভি দেখার খরচ। দর্শকরা সাধারণত প্যাকেজেই চ্যানেল দেখতে অভ্যস্ত, কিন্তু চ্যানেল কর্তৃপক্ষ নতুন দাম হাঁকলে তার প্রভাব প্যাকেজে পড়বে। মাল্টি সিস্টেম অপারেটর বা MSO সংস্থাগুলি কিন্তু বলছে, ইতিমধ্যে বাড়তি দাম হাঁকা শুরু হয়ে গিয়েছে, আর তাই প্যাকেজের খরচ সার্বিকভাবে 10% বৃদ্ধির সম্ভাবনা দেখা দিচ্ছে। তার ওপর নেটওয়ার্ক ক্যাপাসিটি ফির ঊর্ধ্বসীমাও তুলে দিয়েছে ট্রাই, ফলে মনে করা হচ্ছে এর জন্য অতিরিক্ত খরচ এবার মেটাতে হবে দর্শকদের। নিষিদ্ধ ঘোষণা বাবা রামদেবের পতঞ্জলি সংস্থার 14টি পণ্য পুরোপুরি বিক্রি বন্ধের কঠোর নির্দেশ সুপ্রিম কোর্টের। যোগগুরু বাবা রামদেবের পতঞ্জলি আয়ুর্বেদ সংস্থার বিভ্রান্তিকর মিথ্যা বিজ্ঞাপনের বিরুদ্ধে আবার কড়া পদক্ষেপ করল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে, গত এপ্রিলে উত্তরাখণ্ড সরকারের লাইসেন্সিং বিভাগ পতঞ্জলির যে 14টি পণ্য উৎপাদন পুরোপুরি বন্ধের নির্দেশ দিয়েছিল, অবিলম্বে ডিজিটাল সংবাদ মাধ্যম থেকে এবং অন্যান্য সমাজ মাধ্যম থেকে ওই বিজ্ঞাপন পুরোপুরি মুছে ফেলতে হবে। এই প্রতারণামূলক বিজ্ঞাপন প্রত্যাহার সংক্রান্ত পুরো বিষয়টির নজরদারির ভার ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনকে দিয়েছে বিচারপতি হিমা কোহলি, বিচারপতি সন্দীপ মেহতা। প্রসঙ্গত, পতঞ্জলির বিরুদ্ধে প্রতারণামূলক বিজ্ঞাপনের বিরুদ্ধে মামলা করেছিল IMA। এই মামলায় পতঞ্জলির আইনজীবী মুকুল রোহতগি মঙ্গলবার শীর্ষ আদালতকে জানিয়েছে, ইতিমধ্যে পতঞ্জলি ওই বিজ্ঞাপনগুলি ডিজিটাল মাধ্যম থেকে সরিয়ে নিয়েছে। গত বছরের নভেম্বর মাসে পতঞ্জলিকে বিভিন্ন রোগের প্রতিকার হিসেবে নিজেদের ঔষধ সম্পর্কে বিভ্রান্তিকর মিথ্যে প্রচার করার বিষয়ে সতর্ক করেছিল সুপ্রিম কোর্ট। জরিমানা হতে পারে বলে মৌখিকভাবে জানানো হয়েছিল। সেই মামলাতেই চলতি বছরের ফেব্রুয়ারিতে কেন্দ্রের নিন্দা করে সুপ্রিম কোর্ট। মামলার শুনানি চলাকালীন পর্যবেক্ষণে বলা হয়, এই ধরনের বিজ্ঞাপনের মাধ্যমে গোটা দেশকে বিভ্রান্তি করছে পতঞ্জলি সংস্থা। শীর্ষ আদালতের মন্তব্য, সরকার চোখ বন্ধ করে বসে আছে, এটা খুবই দুর্ভাগ্যজনক, অবিলম্বে কেন্দ্রীয় সরকারকে ব্যবস্থা নিতে হবে এই সংস্থার বিরুদ্ধে। এছাড়াও অভিযোগ, পতঞ্জলির বেশ কয়েকটি বিজ্ঞাপনে অ্যালোপ্যাথি চিকিৎসা এবং চিকিৎসককে অসম্মান করা হয়েছে। বিজ্ঞাপনের মাধ্যমে সাধারণ জনগণকে বিভ্রান্ত করার অভিযোগ আনা হয়েছে। এছাড়াও অভিযোগ, কোভিড বা করোনা প্রতিরোধী না হওয়া সত্ত্বেও শুধু করোনিল কিট বিক্রি করে 250 কোটি টাকার বেশি মুনাফা করেছিল রামদেবের পতঞ্জলি সংস্থা, আর তার জন্যই বিভ্রান্তিকর মিথ্যা বিজ্ঞাপনী প্রচার চালানো হয়েছিল বলে অভিযোগ। সেই মামলার জেরে পতঞ্জলির 14টি পণ্যের ওপর নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও যে 14টি পণ্যের লাইসেন্স উত্তরাখণ্ড সরকার বাতিল করেছে, সেই পণ্যগুলি ইতিমধ্যে বিক্রি বন্ধ করেছে পতঞ্জলির সংস্থা। পতঞ্জলির 5,000-এর বেশি স্টোর থেকে পণ্যগুলি ইতিমধ্যে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। মর্মান্তিক, একেবারেই মর্মান্তিক। হাতে হাত রেখে চলন্ত ট্রেনের সামনে শুয়ে পড়লেন বাবা এবং ছেলে, মর্মান্তিক মৃত্যু মহারাষ্ট্রে। অভাবের তাড়না নাকি অন্য কোনো কারণ?
জীবন যন্ত্রণা সইতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিলেন বাবা এবং ছেলে। একসঙ্গে হাতে হাত রেখে চলন্ত ট্রেনের সামনে পড়লেন শুয়ে, ছিন্ন ভিন্ন হয়ে গেল দেহ দুটি। মর্মান্তিক ঘটনা মহারাষ্ট্রের ভয়ণ্ডর স্টেশনে। প্রসঙ্গত জানা গিয়েছে, মুম্বই থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত এই ভয়ণ্ডর রেল স্টেশন, এই স্টেশনে অবস্থিত পালঘরে, সেখানে স্টেশনের কাছে রেল ট্র্যাকে ওই মর্মান্তিক দৃশ্য দেখা গেল। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ইতিমধ্যে হয়েছে ভাইরাল। সোমবার ঠিক সকাল 10:30 নাগাদ ওই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। নিহতদের নাম জয় মাহাতো, বয়স 35, এবং তার বাবা হরিশ মাহাতো, বয়স 60, দুজনেই নালাসোপাড়ার বাসিন্দা বলে জানা গিয়েছে। মুম্বাইয়ে সাক্ষাৎ মোদি মমতার। আগামী 12 জুলাই মুম্বাইয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা হতে চলেছে মমতা ব্যানার্জির। ওইদিন শিল্পপতি মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে মুম্বই যাওয়ার কথা রয়েছে মমতা ব্যানার্জির। সেখানেই আলাদা করে প্রধানমন্ত্রীর সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সাক্ষাতের প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় রাজ্যের বকেয়া সহ মূল্যবৃদ্ধির মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু উঠে আসতে পারে বলে গুঞ্জন শুরু হয়েছে প্রশাসনিক রাজনৈতিক মহলে। এই পর্বে শিবসেনা দলের নেতা উদ্ধব ঠাকরের সঙ্গেও মুখ্যমন্ত্রীর সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। 13 জুলাই রাজ্যে ফিরে আসার কথা মুখ্যমন্ত্রীর বলে জানা গিয়েছে। অপরদিকে অবশেষে জল্পনার অবসান। গৌতম গম্ভীরকে ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে বেছে নিলেন ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল রাহুল দ্রাবিড়ের পর গৌতম গম্ভীরকেই কোচ হিসেবে পছন্দ করবেন ভারতীয় বোর্ড। অবশেষে সেটাই হলো। ভারতীয় দলের প্রাক্তন বাঁহাতি ওপেনার এবার দায়িত্ব নিচ্ছেন ভারতীয় ক্রিকেট টিমের। অবশেষে মঙ্গলবার সরকারিভাবে গৌতম গম্ভীরকে প্রধান কোচ হিসেবে নেবার সিদ্ধান্ত জানিয়ে দিল বোর্ড সচিব জয় শাহ। বিজেপিতে বারবার যোগ দিতে চাইছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। বোমা ফাটালেন এবার বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। 2019 সালে লোকসভা নির্বাচনের আগে কুণাল ঘোষ বিজেপিতে বারবার যোগ দিতে চেষ্টা করেছিলেন আপ্রাণ, কিন্তু বিজেপি ওনাকে দলে নেয়নি। সপ্তাহখানেক আগে উনি বিজেপিতে আসার প্রস্তাব পাঠিয়েছিলেন। এবার অডিও ফাঁস কাণ্ডে চাঞ্চল্যকর মন্তব্য মানিকতলার বিজেপি প্রার্থীর কল্যাণ চৌবের। অবশ্য এদিন দুপুরে সাংবাদিক সম্মেলন করে কুণাল ঘোষ দাবি করেন কল্যাণ চৌবে তাকে ফোন করে উপনির্বাচনে বিজেপিকে সাহায্য করার জন্য আর্জি জানিয়েছেন কুণাল ঘোষকে। একই সঙ্গে বিজেপিকে সাহায্য করলে কুণাল ঘোষকে জাতীয় ক্ষেত্রে ক্রীড়াক্ষেত্রে বড় কোনো পদ দেওয়া হবে বলে জানিয়েছেন কুণাল ঘোষে ওই বিজেপি প্রার্থী। এদিন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেকে নির্লজ্জ বেহায়া বলেও কটাক্ষ করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। প্রাক্তন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের কথায়, 7 জুলাই রবিবার রাত 11:30 আমাকে ফোন করেন মানিকতলার বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। ময়দান সূত্রে ওনার সঙ্গে পূর্ব পরিচয় ছিল, উনি বুঝতে পেরেছেন ওনার হার আসন্ন, তাই উনি ফোন করে অনুরোধ করেছিলেন আমাকে তাকে সাহায্য করবার জন্যে। ওরা বুঝে গিয়েছে তৃণমূল এক কাট্টা হয়ে লড়ছে, বিজেপির হার নিশ্চিত। কুণাল ঘোষের প্রশ্ন, এটা কি ধরনের রাজনীতি? নির্লজ্জ বেহায়া কল্যাণ চৌবে ভোটে হারছেন বুঝতে পেরে সংকীর্ণ রাজনীতি করছেন। ভোটের 2 দিন আগে গভীর রাতে তৃণমূলের আহ্বায়ক কুণাল ঘোষকে ফোন করছেন উনি, দলের সঙ্গে বেইমানি করার জন্য বড় পদের লোভ দেখাচ্ছেন বিজেপি প্রার্থী কুণাল ঘোষকে। অপরদিকে 7 সকালে উত্তরপ্রদেশে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত অন্তত 18। 7 সকালেই ভয়ঙ্কর দুর্ঘটনা, প্রাণ গেল 18 জনের। বুধবার ভোরে উত্তরপ্রদেশের উন্নাওয়ে একটি দোতলা বাস দুধবাহী ট্যাঙ্কারের সাথে ধাক্কা মারে ঘটনাস্থলে মৃত্যু হয় বহু যাত্রীর। জখম হয়েছেন অনেকে, তাদের মধ্যে অনেকেই অবস্থা সংকটজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা যাচ্ছে। জানা গিয়েছে যাত্রীবাহী দোতলা বাসটি বিহার থেকে দিল্লি যাচ্ছিল আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে একটি ট্যাঙ্কারে, দুধের ট্যাঙ্কারে ধাক্কা মারে বাসটি। তবে কিভাবে দুর্ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক। তিনি জানিয়েছেন এই মর্মান্তিক দুর্ঘটনায় ইতিমধ্যে 18 জনের মৃত্যু হয়েছে, মর্মান্তিক জখম আরও 19। তাদের উন্নাওয়ের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত আহতদের অধিকাংশই বিহারের বাসিন্দা বলে জানা যাচ্ছে। সেই রাজ্যের বিহার রাজ্যের প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছে উত্তরপ্রদেশ রাজ্য পুলিশ। স্কুলে ঢুকে তৃণমূল উপপ্রধানের হামলা, ভাঙচুর, মহিলাদের মারধর, মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ। ঝড়খালিতে প্রবল উত্তেজনা। সুন্দরবনের ঝড়খালিতে স্কুলে ঢুকে
মহিলাদের ওপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধানের বিরুদ্ধে। অভিযোগ, শতাধিক লোক নিয়ে আচমকা স্কুলে চড়া হন তৃণমূল উপপ্রধান। তার নেতৃত্বে স্কুলে চলে ভাঙচুর, সিসি ক্যামেরাও ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। সোমবার রাতে এসপি অফিসে গিয়ে লিখিত অভিযোগ জমা দিয়েছেন নির্যাতিতারা। সুন্দরবনের ঝড়খালি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পার্বতীপুরের ঘটনা, একটি স্বেচ্ছাসেবী সংগঠন স্কুল সেখানে একটা স্কুল চালায়। অভিযোগ, স্কুলের ভবনটি দখল করতে চায় তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত, সেই কারণেই এই মর্মান্তিক হামলা। নির্যাতিত এক মহিলা জানিয়েছেন, আমাদের ওই স্কুলের জন্য পঞ্চায়েত থেকে জমি দিয়েছিল এর আগে, অনুদানের টাকা দিয়ে আমরা ভবনটির সংস্কার করি, এবার ওরা ওই ভবন দখল করে নিতে চায়। রাতে প্রায় 150 লোক নিয়ে এসেছিলেন দিলীপ মণ্ডলেরা, তিনি পঞ্চায়েতের উপপ্রধান। স্কুলে ঢুকে ব্যাপক ভাঙচুর করে মহিলাদের শ্লীলতাহানি করা হয়। স্বেচ্ছাসেবী সংগঠনের কর্ণধার তথা নির্যাতিতা আরেক মহিলা জানিয়েছেন, তাদের স্কুলে যাতে পড়ুয়ারা না আসতে পারে তা সেটা নিশ্চিত করতে বাড়ি বাড়ি গিয়ে তৃণমূল পঞ্চায়েতের লোকজন হুমকিও দিয়ে এসেছেন। অভিভাবকরা ওই স্কুলে সন্তানদের পাঠাতে ভয় পাচ্ছেন। উপপ্রধান দিলীপ অবশ্যই অভিযোগ অস্বীকার করেছেন। টানা ভারী বৃষ্টি চলছে উত্তরবঙ্গ জুড়ে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর। লেটেস্ট ওয়েদার রিপোর্টটি আমরা এক নজরে দেখে নিচ্ছি। আজকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার তিনটি জেলায় লাল সতর্কবার্তা জারি। তিনটি জেলাতেই চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, তার সাথে দুই একটি স্থানে চলবে প্রবল ভারী বৃষ্টি। আজকে কালিম্পং, কোচবিহার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য আজকে কমলা সতর্কবার্তা জারি। উত্তর দিনাজপুরে আজকে ভারী বৃষ্টিপাত চলবে, বিক্ষিপ্ত হবে, সেজন্য রয়েছে জারি হলুদ সতর্কবার্তা। দক্ষিণ দিনাজপুর, মালদা জেলাতে বিক্ষিপ্ত হবে আজকে হালকা মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা। আগামী 4-5 দিন টানা ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলায়। অপরদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলি জুড়ে আজকে বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে, দুই একটি জেলার বিক্ষিপ্ত হবে বজ্রপাতের সম্ভাবনাও থাকছে। এই মুহূর্তে ভারী কিংবা অতি ভারী বৃষ্টিপাতের কোনো সতর্কবার্তা দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য দেয়নি আবহাওয়া দপ্তর। আমাদের আজকের সংবাদগুলো এই পর্যন্তই, বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে, দেখা হচ্ছে পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদের সাথে। সাথে থাকার জন্যে ধন্যবাদ।